রাজপোহালি রাজ্যে লোকসভা ভোটের প্রথম পর্যায়ে প্রস্তুতি তুঙ্গেল। কোচবিহারে মোতায়েন 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 75 কোম্পানি মোতায়েন জলপাইগুড়িতে, আলিপুর দুয়ারে টহল 63 কোম্পানি বাহিনীর। আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করি, আমি কমপ্লেন দিচ্ছি। খড়গপুরের পর মেদিনীপুর, ফের পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, থানায় তালা দিল বিজেপি। ভোটের মুখে আসানসোলে জামুরিয়ায় বিজেপি কর্মী নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত পাশের বাড়িও, অশান্তি ছড়াতে বোমা মজুদ, অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির, তদন্তে পুলিশ। কুলপিতে 100 দিনের কাজে বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢোকা রাজ্যের টাকার ভাগ দিতে হচ্ছে শাসক নেতাদের, অভিযোগ ঘিরে উত্তেজনা, শাসক দলের টাকা সালিশি বৈঠকে গিয়ে আটক নেতারা, পরে উদ্ধার করল পুলিশ। ভাটপাড়ায় ফের উত্তেজনা, তৃণমূল সমর্থককে লক্ষ্য করে গুলি, কাঁধ ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা, আহতকে দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী ও শাসক বিধায়ক, কেন গুলি তদন্তে পুলিশ। ময়নাগুড়ি সভা থেকে চোর স্লোগান নিয়ে হুমকি, হিংসায় উস্কানির অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি, অহেতুক রাজনীতি পাল্টা তৃণমূল। দ্বিতীয় দফার প্রচারে আজ সুকান্তগড় বালুরঘাটে মুখ্যমন্ত্রী সভা, ইসলামপুরেও টক্কর বিজেপির, উত্তরবঙ্গে জোড়া সভা শুভেন্দু রোড শো মিঠুনের, ঘনশ্যামের সঙ্গে সুমন রাত 8টায়।